এখন সুন্দর স্কুল চলতেছে, সুন্দর। আমার মনটা রিজেন না, একটু সাধনা করুক। নাই, সাধনাই নাই। আচ্ছা তোমরাই কর, মহানবী নিজে বলছেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী, তাই তার তো সাধনার প্রয়োজন নাই। তাহলে উনি কেন চাপালুন নূর পর্বতের 2500 ফিট উঠায় হেরা গুহায় 15টি বছর কেন ধ্যান সাধনা করলেন? কারণ উনি তো আগেই নবী, উনার জন্য করেন নাই, উনার জন্য সাধনা করেন নাই, তার উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য, তার অনুসারীদেরকে শিক্ষা দেবার জন্য। সত্য ডাইরেক্ট পাইতে চাও, এইভাবে সাধনা করো, আর বাকিতে পাইতে চাও তাই অন্যভাবে করো। আমরা প্রশ্ন করা পাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে কেন সাধনা করলেন না? ঘরে করলেন না কেন? করলেন না, আপনি তা খেয়ে দিলেন এটা আল্লাহর ঘর কাবা, তো কাবাতে কেন সাধনা করলেন না? আপনি কি করলেন? সেই 4 মাইল দূরে জবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচায় হেরা গুহাতে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো কোনো প্রয়োজন নাই। তাই আল্লাহ পাক দেখাইলেন এই সাধনা। আইনা মা তুয়াল্লু হাসাম্মা ওয়াজুল্লাহ, আইনা মা তুয়াল্লু হাসাম্মা ওয়াজুল্লাহ, যেদিকেই তাকাও সবখানে আল্লাহর চেহারা। গাছ দেখি, পুষ্কুনি দেখি, হেরবলের চেহারা সবখানে দেখি তো না, তাহলে কোরআন কইল কেন? যেদিকেই তাকাও আমারই চেহারা। ৫৩ বছর কোরআন রিসার্চ করলাম, কোরআন রিসার্চ গাধাটার মতো খাচ্ছি সত্য খোঁজার জন্য, সত্য খোঁজার জন্য গাধার মতো পরিশ্রম করছি। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আচ্ছা মুসলমানের ঘরে জন্মাইছি তাই আজকে আমি মুসলমান, যদি অন্য কোনো ধর্মে জন্মাইতাম তো তাই হইতাম। সুতরাং সাইনবোর্ড চাই না, সত্য চাই। সত্যের সাইনবোর্ড থাকে না। এই সত্য খোঁজার জন্য যখন দেখলাম যে না, একজন পীরের প্রয়োজন আছে, কারণ সারা পৃথিবীর যত অলি গাউস কুতুব আব্দাল আছে তার মধ্যে মৌখিকভাবে সবচেয়ে নাম আছে খাজা হওয়ার, এবং 92 লক্ষ মুসলমান বানাইছে এই খাজা হওয়ার। এত অবধি কেউ করতে পারেনি কোনো অলি গাউস কুতুব আব্দাল আরিফ, আমি তাস্কেরা তুলা যাই অনেক বই পড়া দেখছি কেউ পারে নাই। আমার প্রশ্ন হইল তখন যে খাজা বাবায় কেমপি ধরল। আচ্ছা খাজা বাবায় মহানবীর এক সোজাসুজি কান্দান ইমাম আলী রেজার উনি কেন পিস ধরলেন? সত্য তো এমনিও পাওয়া যায়, উনি কেন পিস ধরলেন? উনার পীরের নাম তো খাজা উসমান হারুনি। একদিন তো জেনে পাইছে কি পরিশ্রম যে করছে খাজা বাবা, একটু বলি না তোমার। উসমান হারুনি বুড়া ছিল, টাক 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 কিচ্ছু বলা কোক কথা কোক। খাজা উসমান হারুনি বৃদ্ধ ছিলেন,
উনার ওই শীতের দিনে একটু গরম পানি লাগত, সেই দিন তো 900-950 বছর আগে, তো যে একাই চুলা আছে না, যে চুলা রয়ে যাওয়া যায় মাটির চুলা, সেই চুলাটা খাজা বাবার মাথায় থাকত। এই মাথায় দিতে দিতে তার এইখানে একটা ওই কানা পড়ে গেছিল, মানে শক্ত একটা এই পড়ে গেছে। কোন একটা ঘটনায় খাজা বাবার মন্দিরে যা মাথাটি এসে যাবে, এটা তোমরা একটু জানতে পারো, সুরে সুরে লেখা সিদ্ধ হবে জামিনুর বইতে, সেটা জানতে পারো। তো যখন সেজদা দিয়া উঠছেন এক ঘটনা, তখন ওনার সঙ্গে 40-50 জন মুড়ির ছিল, তো সবাই যেই খা কয় কার কাছে মুড়ি ধরাও, এই যে আল্লাহরও পূজা করে ভূত পূজাও করে, এই যে দুই দিকে এই আলহামদুলিল্লাহ কয়া সব চলে গেছে, এক খাজা বাবা রয়েছে। তখন উনি বললেন কোন এক ঘটনায় যে দরজায় কেউ আছো, খাজা বাবা বললেন যে গোলাম হাসান আলাম পানা মৌজুদাস, খাজার নাম হইল হাসান আলাম পালা, অনেকে জানে না উনি আছেন। আর তারপরে জাতি পাঠিয়ে দিল, তো আগেরকার দিনের ওলিরা মুরিদদের যারা আল্লাহ চাইত তাদেরকে জীবন দিয়া বুঝাইত যে আজকাল এটা দেখি না, আমি সমালোচনা করি না, কেন করে না কি অজ্ঞাত কারণ বুঝছি না। আমি বলে ফেললাম বাবা জালাল নুডিরে, বাবা সারা জীবন বাবা বাবা ডাকুম পাবো না কিচ্ছু, এই বাপটাকে আমার কোনো লাভ নাই। আমি ওকে স্নান করলাম, সুরেশ্বরী স্নান কত বড় রে, সুরেশ্বরী কি আর জাদু গার হয়, এটা বললাম, এটা বললেও প্রেশান আছে না বললেও আছে, সূর্য আলো দেয় কইলেও আলো দেয় না কইলেও দেয়। আমি সারা জীবন আমি বাবা বাবা ডেকে যাবো পাবো না কিচ্ছু, এই বাপ জাহাঙ্গীর ব্যাগ বাবা আমাকে কিচ্ছু জিফা দেন সাধনা দেন, আমি কইরা দেখি যদি না পাই বাবা আমি দুঃখিত, কারণ আপনার সম্মান করবো কিন্তু আমি আপনার তো চলে যাব, কারণ পীর হল সাইনবোর্ড, আমি সাইনবোর্ড চাই না সত্য চাই, আপনি সীমানা সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত সৃষ্টির শেষ সীমা পর্যন্ত আপনি আমার লগে থাকবেন, লামো কামে নাই, লামো কামে গুরু নাই, লাহুতে গুরু নাই, তৌহিদে গুরু নাই। মনে মনে বাবা তো কই সাধনা করো আমার কথা মতো, না পাও জাহাঙ্গীরে ফলাইয়া দাও, সারা জীবন বাবা বাবা ডাকবা পাইবা না কিচ্ছু, এই বাপ জাহাঙ্গীরে নেই তো কোনো লাভ নাই, আসো বসো মুড়ি ধাও সাধনা করো, না পাও ফলিয়ে দাও। এই মনের মধ্যে জাগলো, জাগা ভ্রমণ করি, জাগা হইলে নীরব লাগবো, নীরব জাগা লাগবো, খুঁজতে সেই কি কব, জয়পুর হাটে খেতলাল থানা শাহজামালের মাঝে মনে আছে না, জাগা ছোট্ট হয় না, একটা পুষ্করি না কি আছে হইল না, মামুন করু কিছু টুক দিব কইল যে আপনার আমি এই স্কুলের জন্য কিছু জায়গা দেব, পরে দিল না
আমি কিছু তো করতে পারি না, যে মুখের জন্য আদায় আমার কিছু করিবার নাই। যাই হোক, বহু কষ্ট করছে, খুলনা, যশোর, দিনাজপুর, ঠাকুরগাঁও সব কালে করছে, একটা নীরব জায়গা। খুঁজতে খুঁজতে নরসিংদি জেলা শিবপুর থানা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে পাইলাম। বিশাল জায়গা, আমি চাইলাম হাসতে হাসতে দিয়ে দিল, কইলে আপনারই জায়গা, আপনি কোনো পয়সা দেওয়া লাগবো না, আপনি কি স্কুল করেন, আপনি তো দিবেন গাহাম, কত বড় মন। উনার নাম হলো আতাউর রহমান রফিক, রফিক ভান্ডারি। তো উনি হাসতে হাসতে দিয়ে দিলেন, দিবার পরে টিনের ঘর বানাইলাম তিনটা, মনে আছে না তোমার কি কষ্ট করছে, সে তারিখ জানে, কল্পনা একটা মেহমান খেলার লগে একটা, একটা জিনিস উনানে করছিলাম বইলে গেছে, এই তিনটা ঘরে। এর থেকে টিনের ঘর বানাইলাম ছয়টা, আটটা, দশটা, রাফিউল আলম একটা দিল এগারোটা, হ্যাঁ একটা দিল। এইভাবে গাধা যেরম খাতে এরম খাইটা, টিনের ঘর হইল ষোলোটা, এটার মধ্যে চলতে আছে, এখানে এক গ্রহণে ১৬টা টিনের ঘর। তারপরে হঠাৎ এক মরিদ হলো, বাবা আমি কিছু টাকা মসজিদে দিতাম, এখন চেয়ে দেখি যে ধ্যান সাধনার স্কুলটা মসজিদের চেয়ে কোনো অংশ কম না, এখান থেকে কয়েকটা কিছু বাইরে দিতে পারে। আমার কম কি মসজিদের না দিয়া এইখানে আমি কিছু দান করব। এই আল্লাহ আস্তে আস্তে ১২টা টিন শেড বিল্ডিং, অ্যাটাচড বাথরুম, লাইট, ফ্যান, তারপরে লেপ, তোষক, বালি সব একটা আরণ্য লোক দিচ্ছে, একটা দরজায় নেই। এই আস্তে আস্তে সব হয়ে গেল। আচ্ছা, এটা ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়ে চলব, দেখছ না টিন দিয়ে ঘেরাও, টিন কেউ ২ বান, কেউ ৪ বান, কেউ ৬ বান, এই দিয়া দিয়ে আস্তে আস্তে চারিদিকে গিয়ে ঢেউ টিন দিয়ে ঘেরাও দেওয়া। এখন সুন্দর স্কুল চলতেছে, সুন্দর। আমার মনটা হইল যে না একটু সাধনা করুক, নাই সাধনাই নাই। আচ্ছা তোমরাই কো, মহানবী নিজে বলছেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী, তাই তার তো সাধনার প্রয়োজন নাই। তাহলে উনি কেন চাবালুন নূর পর্বতের ২৫০০ ফিট উঁচায় হেরা গুহায় ১৫টি বছর কেন ধ্যান সাধনা করলেন? কারণ উনি তো আগেই নবী, উনার জন্য করেন নাই, উনার জন্য সাধনা করেন নাই, তার উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য, তার অনুসারীদেরকে শিক্ষা দেবার জন্য। সত্য ডাইরেক্ট পাইতে চাও এইভাবে সাধনা করো, আর বাকিতে পাইতে চাও তাহলে অন্যভাবে করো। আমরা প্রশ্ন করা পাই না, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে কেন সাধনা করলেন না, ঘরে করলেন না কেন, করলেন না, আপনি তা খেয়ে দিলেন এটা আল্লাহর ঘর কাবা, তো কাবাতে কেন সাধনা করলেন না? আপনি কি করলেন? সেই চার মাইল দূরে জবালুন নূর পর্বতে ২৫০০ ফিট উঁচায় হেরা গুহাতে ১৫ বছর ১ মাস
উনিশ দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো কোনো প্রয়োজন নাই। তাই আল্লাহ পাক দেখাইলেন এই সাধনায় দেখো এখানেই নবুয়ত পাইলেন, মানে জাহিরি নবুয়ত, এখানেই কোরআন নাযিল হইল, এখানেই রুহুল আমিনের সাক্ষাৎ হইল। চিহ্নটা নগদ পাইল, বাকি না, মইরা গেলে পামু সেটা নাই। আমি বলবো না বাকির নাম ফাঁকি, কারণ আমরা আজকে বিয়া করি বাসর রাত্র মরণের পরে, কথা তো বুঝছো? এটা তো আসো সাধনা করো, দেখো সত্য আছে কি। এই সাধনা মহানবী শিখিয়ে দিয়ে গেছে, ওনার জন্য প্রয়োজন ছিল না। এখন তারই তো ইংলিশের ছাত্র, ইংলিশের জাহাজ, আর তারিখটি যদি দেখি যে দোতলায় এক জায়গায় বৈশা চিচি চেয়ারে বৈশা পড়তেছে আলী এ বি সি ডি, তখন আমরা চিন্তা করব নিশ্চয়ই কোনো বাচ্চা আছে, মীরাবে আছে, ঠিক আছে, অন্য কেউ আছে, যদি কেউ থাকে আর আমরা কোনো চিন্তা করব না, পড়াইতেছে তারই এ বি সি ডি পড়াইতেছে, মীরাব রে মীরাব শিখতেছে, মানে মীরাব যদি না থাকে তাহলে আমরা আশ্চর্য হব না যে ইংলিশের এত বড় ই সে বি সি ডি আবার পড়ে গেল। তখন আমরা চিন্তা করব পাবনার হেমায়তপুরের নিজে জয় আল্লাহ জানে, ঠিক না, একা একা পড়বো কে? এ বি সি ডি তো অনেক আগেই সারে আছে। সুতরাং একটু সাধনা করো, করো চল্লিশটা দিন করে করো। আজকে আমি বললাম সাধনা করবার আগে আমার এখানে করো চল্লিশটা দিন মুর্শিদ মোরাকাবা, তারপরে তুমি চল্লিশ দিন বসো, দেখো চল্লিশটা দিন করে ভাইয়া ভাইয়া করো। কোরআন চারবার বলছে ভাসি হু ফিল আর্দে আরবা দাস করি, সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু পাবে। আমি বললাম কি চার মাসের ভাগ করে দিলাম। আমি বললাম মালিক কি করুন, মানুষ আজকালকার যুগে কাজ করে সময় করে পায় না, চাই তো চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ করো, কামেল হবে না কিন্তু কিছু তো দেখবা, সাধনাটা যে সত্য এটা তো বুঝতে পারবা, আর যদি কামেল হয়েই যাও সেটাও আল্লাহর ইচ্ছা। অনেকে অনেক কিছুই দেখে, অনেকে কিছু দেখে, কেউ বঞ্চিত করে না, একটু করো। এই পীর পায়া যদি না করো খালি সেরে সেরে বোবারে কথা বলছে বলাই ছেড়ে ক্যা শান হ্যায়, সুরেশ্বরী বোবারে কথা বলে আজিছে সুবহান আল্লাহ, বলো বলো মানে বাবা সুরেশ্বরী আমি কেমনি বোবারে কথা বলাম, সেইটা মানে সেই অজিফাটা একটু শিখিয়ে দেন, পারি চাই না পারি আলাদা কথা, শিখা তো রাখলাম কেমনি করুন। ভান্ডারি বদনা ফেকা বাঘ মারছে ভালো, আমাদের শিখিয়ে দেন আমি কেমনি বদনা ফেকা বাঘ মারব, আমি তো বাঘ দেখলে আইয়া পুজোলে আসে বয় করে দেব, ঠিক না, বুঝি ভাল বড় লাগবে না। Thank you.